এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো গোকুল মোহন পিঠে। তো আজকে বানাবো গোকুল মোহন পিঠে। কড়া নেওয়া হয়েছে, এর মধ্যে তেজপাতা দিয়ে দেব, এলাচ গুঁড়ো দেওয়া হলো, চিনি দেওয়া হচ্ছে, যতটুকু পরিমাণ রস বানাতে চান ততটুকুই চিনি দেওয়া হবে এবং পরিমাণ অনুযায়ী জল দেওয়া হবে যাতে চিনির রসটা ভালোমতো তৈরি হয়। আজকে যে রান্নাটা করছি সেটা কিন্তু শীতের একদম শেষ পর্যায়ে, তো সেই জন্য আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি গোকুল পিঠে। তো কিভাবে আমি গোকুল পিঠেটা বানাই, তো তার মধ্যে আমার কী কী লাগছে, চিনি মেন জিনিসই হলো, চিনি, এলাচ গুঁড়ো, তেজপাতা, নারকেল গোড়া, দুধ, ময়দা আর লাগছে ক্ষীর। তো এগুলো দিয়েই কিন্তু আজকে আমি গোকুল মোহন পিঠে বানাবো। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন কীভাবে আমি গোকুল পিঠে বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন কড়ার মধ্যে কি আছে, কড়ার মধ্যে আছে হলো নারিকেল কোড়া। নারিকেল কোড়ার মধ্যে চিনি দেওয়া আছে, চিনি দিয়ে নারকেল কোড়াকে পুর বানানো হবে। পিঠে বানানো হচ্ছে, তো সেই জন্য কী পিঠে, গোকুল পিঠে। চিনি দিতে হবে নিজের স্বাদ অনুযায়ী, কীরকমভাবে পুরটা তৈরি করা হয় সেই অনুযায়ী কিন্তু চিনি দিতে হবে। চিনি দিয়ে এই পুরটাকে উঠিয়ে রাখতে হবে,
এর সাথে এলাচ গুঁড়ো দিতে হবে আর দিতে হবে ক্ষীর। ভালো করে মিশিয়ে এর একটা মণ্ড তৈরি করা হবে, মানে গোকুল পিঠের মণ্ড তৈরি করা হবে। ময়দা দিয়ে ব্যাটারটা কিন্তু তৈরি করা হচ্ছে। ফেটানোর ব্যাপারটা কিন্তু একটা বিশাল ব্যাপার, তো সেই জন্য আমি অল্প অল্প দুধ দিয়ে ময়দাটাকে দিচ্ছি আর ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো যত সুন্দর হবে তত কিন্তু ব্যাটারটা সুন্দর হবে, আর ব্যাটার সুন্দর হলে আজকে বানানো গোকুল পিঠেটাও সুন্দর হবে। তো এরকমভাবে আমি ফেটাতে থাকলাম, আর ফেটানোর পর যে পুরটা তৈরি করা হয়েছে সেই পুরের মধ্যেই ব্যাটারটা দিয়ে তেলে পিঠেটাকে ভেজে নেওয়া হবে, তারপর পিঠেটাকে রসে দিয়ে দেওয়া হবে।
যে মণ্ডগুলো তৈরি করা হয়েছে সেগুলো যাতে ভেঙে না যায় সেই জন্য পুরটাকে কিন্তু খুব সুন্দরভাবে বানাতে হবে। এছাড়া যখন ব্যাটারের মধ্যে পুরটা দেওয়া হবে তখন কিন্তু মণ্ডটা ভেঙে না যায়, সেই জন্য আমি চামচ ব্যবহার করেছি, দুটো চামচ। একটার মধ্যে ব্যাটার নিয়ে তার মধ্যে মণ্ডটাকে দিয়েছি, দেওয়ার পর অন্য একটা চামচ দিয়ে ব্যাটারটাকে পুরটাকে কভার করে দিয়েছি, দিয়ে আমি তেলের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। তেলে ভাজা হয়ে গেলেই কিন্তু আজকের গোকুল পিঠে প্রায় অনেকটাই তৈরি। তারপর এটাকে রসে দিতে হবে, রসে 15 মিনিট রাখার পর কিন্তু এটাকে তুলে নিতে হবে। যে যেরকম রস খান সেই অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন। আর আজকের রেসিপি হলো গোকুল মোহন পিঠে। দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে, গোকুল পিঠে অনেকটাই তৈরি হয়ে গেছে। এবার এক এক করে রসের মধ্যে দিয়ে দেব। রসের মধ্যে চিনি আছে, এলাচ গুঁড়ো আছে, আর আছে তেজপাতা। এক এক করে আমি আস্তে আস্তে ভাজাগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে 15 মিনিট রেখে দেব। যখন এর মধ্যে পুরের মধ্যে যখন রসটা ঢুকে যাবে তখন আস্তে আস্তে এটাকে পরিবেশন করার জন্য একদমই তৈরি। ঠান্ডা করে পিঠে খান। তো এরকমভাবে আমি আজকের রেসিপিটা বানিয়েছি, নাম হলো গোকুল মোহন পিঠে। শীতের একদম শেষ, তো গোকুল মোহন পিঠে আপনারাও বাড়িতে বানিয়ে নিন। আর এইভাবে সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।